আমি কোনো ভুল করিনি, বেগমরা হাসতে জানে না, আরবের কোনো নর্তকীরাও নয়। তোমার হাসি শুনবার আগে আমি মনে করতাম এই মুর্শিদাবাদ কেন বাংলাদেশে কেউ হাসতে জানে না, বাঙালি কাঁদতে। এই থেকে দিগন্তে প্রতিধ্বনিত হয় শুধু রোদন ধ্বনি, আমি আর তা শুনতে পারি না, আমি আর তা সইতে পারি না। কি কারণ আমার অত্যাচার, আমার অবিচার লোকে বলে, মিথ্যা লোকপ্রবাদ যদি বাংলার সুখ শান্তি নাশের কারণ হয় তার জন্য তো আমি দায়ী নই সুন্দরী। আজ বর্গীর আক্রমণ প্রতিহত, দেশে শান্তি বিরাজিত, প্রজাদের অন্ন বস্ত্র বাসস্থানের কোনো অভাব নেই, তবু তারা কেন কাঁদবে, কি তার অভিযোগ? বেগম সাহেব এদিকে আসছে। বেগম সাহেব এই সময় এখানে কেন? তাই বুঝি ভয় হলো আর ফিরবো না, কিন্তু একদিন আসবে উদ্ধব, যেদিন হারেম ছেড়ে, তোমায় ছেড়ে, এই রাজ্য ছেড়ে সেইখানে চলে যেতে হবে যেখান থেকে মানুষ আর ফেরে না। সেই দিন, সেই দিন আসতে হয়তো দেরি আছে। সেদিন দূরে আছে জেনেও তুমি কাঁদছ। হঠাৎ যেন শুনতে পেলাম দাদুর কণ্ঠস্বর, ছুটে এলাম এইখানে, যে দেখলাম তিনি যেন সিংহাসনে বসে রয়েছেন, চোখে মুখে কি দারুণ উৎকণ্ঠা। আমি তাকে বুঝাতে চাইলাম আমি কর্তব্যে বিমুখ হব না, কে যেন হেসে উঠল, যে দেখলাম দাদু নেই, সিংহাসন শূন্য। আপনার শরীরটা সুস্থ নিয়ে যাব না। শুধু আজ এমন কি হলো না লুৎফা, এর আগে তুমি জানতে পারোনি, এমনি করেই আমাকে রাতের পর রাত ছুটে আসতে হয়েছে, এমনি করেই শোনাতে হয়েছে আমার সংকল্পের কথা, তবু তবু লুৎফা সেই আকুল আহ্বানের বিরাম নেই। দরবারে আলো জ্বালাতে চাও তুমি কোন অধিকারে? সুন্দরী আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ও নো। এটা কি নতুন আমদানি? দয়া করে নিজে এসেছে, আমন্ত্রণের অপেক্ষা রাখেন। দরবার কক্ষে নতুন বিলাস প্রথম যাহাপনা। এই নিশ্চিত রাতে দরবারে বেগম সাহেবের আগমন প্রথম। বেগম সাহেবের ব্যবহার নিশ্চয়ই উশৃঙ্খলা প্রকাশ পায়নি, পেলেও বিস্মিত হতাম না। এই দরবারে ওই সিংহাসনে বসে অনেক উদ্ধত রাজপুরুষের উশৃঙ্খলতা দিনের পর দিন আমি সহ্য করে যাচ্ছি। মীরজাফর, রাজবল্লভ, ইংরেজ ওয়াটস না, থাক সেসব কথা। ওই নর্তকী শুধু আলো জ্বালবার অনুমতি চেয়েছে, কোনো শৃঙ্খলা ভঙ্গ করেনি। হারামির প্রতি হারামিকে ডেকে পাঠাবো? ওই নর্তকীর জন্য একটা কক্ষ তো বানিয়ে দিতে। বেগম সাহেবের অশেষ দয়া, হারামে তো ওর স্থান নয়। তবে কি বেগম মহলে? না তাও নয়। তাহলে কি এই দরবারে শোভাকাঙ্ক্ষী হবে তিনি? ওর কথা শুনে মনে হয় এই দরবারে আসন পাবার যোগ্যতা ওর আছে।
শুনেছি এই দরবারে বীর মির্জাপুর বিচক্ষণ রাজ বলল, সবার আসন জ্বলে উঠেছে। নবাব কি এখন থেকে ওই নর্তকীদের মতো নারীদের নিয়ে দরবার বসাবেন? বেগম সাহেব দেখছি রাজনীতির অনেক খবরই রাখে। নবাব মনে করেন আমরা দাবি, আমরা দাখিল মোশন করে উঠি। হ্যাঁ, বেগম সাহেব রাজনীতির অনেক খবরই রাখেন, শুধু এই খবর রাখেন না যে এ রাজ্যের বীর সেনাপতিরা বিচক্ষণ মন্ত্রীরা দিন রাত ষড়যন্ত্র করছে নবাবকে সিংহাসন থেকে টেনে নেবে, পথের ভিখারি করে ছেড়ে দিতে। রাজনীতির এত বড় খবর বেগম সাহেব আজও সংশোধন করতে পারেনি? বলে সকলে আমার পরম হিতৈষী, শুধু অত্যাচারী অমিতাচারে আমি সকলের সকল উপদেশ উপেক্ষা করে স্বৈরাচারে প্রবৃত্ত হয়েছি। ওরা যা বলে বেগম সাহেব তা সরল মনে বিশ্বাস করে, আর এই ভাগ্য নিয়ে আমি বাংলা বিহার উড়িষ্যার ভাগ্য বিধাতা হয়েছি। আমার অপরাধ ক্ষমা করুন, কিছু না জেনে না বুঝি আমি নবাবকে ব্যথা দিয়েছি। চারিদিকে শত্রু লুৎফা, এ সময় যদি তুমি আমার উপর বিশ্বাস হারাও তবে সান্ত্বনার ঠায় আমি কোথায় পাই? আজ আমি কারোর কথা শুনবো না। হ্যাঁ, আর কারো কথাই শোনো না, শুধু শুধু আমারই উপরে বিশ্বাস রাখো লুৎফা। নবাব যেমন হয়ে থাকে দেখেছো? না দেখো, বেগম সম্পর্কে সমস্ত মত তোমার বদলে যাবে। বেগম সম্বন্ধে বিচার করতে তো আমি এখানে আসিনি। যার জন্য এসেছো তাকে কেমন দেখলে? তাকে তো আজ নতুন দেখলাম না পুরন্দর। চুপ, ওই নাম উচ্চারণ করো না, কেউ জানে না, জানলে আমায় কুতল করবে। সবাই জানে আমি গোলাম পাগল, তাই জেনে নির্বোধরা নিশ্চুপ থাকে। নির্বোধেরা কিছুই বোঝে না, শুধু হাসে। ফরাসি, ইংরেজ, পর্তুগিজ, গোলন্দাজ, হিন্দু, মুসলমান সবাই মিলে বাঙালির যে হাস্যস্কর রূপ ফুটিয়ে তুলেছে তা দেখিয়ে দিয়ে আমি তাদেরকে বুঝাতে পারি না। তারা ভাবে পাগলের খেয়াল, তাই জেনে তারা নিশ্চিত থাকে। বোঝে না যে বাঙালির আজকালকার রূপই নবাবকে ভালোবাসি বলেই তো ভালোবাসি। ভালোবাসি আমার বাংলাকে। সারা বাংলা আমি ঘুরে এসেছি ভাই, পুণ্যবান লোক দেখেছি, দয়ালু দাতা দেখেছি, শক্তিমান বীরও আমি দেখেছি, কিন্তু কিন্তু এমন দেশপ্রেমী আমি একটুও দেখিনি, একটিও না। পুণ্যবতী ভগবানকে আমি দূর থেকে প্রণাম করলাম, নদীয়ার কৃষ্ণনন্দ যদি দুচোখ ভরে আমি দেখে এলাম, পাটনায় জানকীরামের পরমভক্তির পরিচয় পেয়ে আমি প্রীত হলাম, কিন্তু কিন্তু দেশপ্রেম আমি একটাও দেখিনি। তাই ঘুরতে ঘুরতে রাজধানীতে এলাম, টাকা নেই যে যার জন্য আমি প্রাসাদে ঠাই করে নেব, সত্যিও নেই, তাই তাই ভাঁড়ের ভেগ নিলাম। কিল চল লাতি দু চার দশ ঘন্টা আমাকে খেতে হয় বইকি, কিন্তু গতি আমার সর্বদাই অবাধ। দেখলাম বড় বড় সেনাপতি, রাজা, উজির সবাই স্বার্থের সন্ধানে উন্মাদ, শুধু শুধু একটি লোক
একটি স্বার্থের বাইরে বাংলার স্বাধীনতা বাংলার মর্যাদা রক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের বাংলার হতভাগ্য নবাব। বাংলার জন্য আমি বাংলাকে ভালোবেসে ফেলেছি, নবাবের জন্য নয়। তুমি ব্যক্তিগত রূপে মজেছ, তুমি মরেছ, ভুল বললে ভাই, ভুল বললে, মরণে সুখ নেই দুঃখও নেই, মরণ নির্বাক। নিরঞ্জন স্বামীর কথা তোমার মনে আছে? মোহনলাল, মোহনলাল আমি তার কাছেই ধিক্কা নিয়েছিলাম, আজ আজ মোহনলাল আমাকে চিনতে পারে না। এই চুপ, নব আসছে, আমার আদেশে তো তুমি এখানে আসনি, স্বেচ্ছায় এসেছ। নবাব সিরাজ সম্পর্কে তুমি কি একেবারেই অজ্ঞ? তোমার অসংকোচ ব্যবহার দেখে এই প্রশ্নে আমার মনকে বারবার নাড়া দিচ্ছে। তোমার কোনো ভয় নেই? কেন, তুমি কি শোনোনি নবাব সিরাজদৌলা নারী সংগ্রামের কোনো মর্যাদাই দেয় না? তুমি কি শোনোনি নারীত্বের চরম লাঞ্ছনায় নারী যখন ডুকরে কাঁদে সিরাজ তখন আনন্দে হাসে? তুমি কি শোনোনি সিরাজের ছায়া যেখানে পড়ে সেখানকার ঘাস পুড়ে যায় মাটিতে উঠে? আমি তাও শুনেছি, এতটা শুনেও তুমি আমার সামনে আসার সাহস পেলে বিচিত্র বালিকা তুমি। বিশ্বাস করোনি কেন? তুমি জানো আমার এমন একটি সুবিধা আছে আমি তো জানতাম না। আছে, তারা কি বিশ্বাস করে যতকালই আমার গায়ে সব আমার অঙ্গ ফুটে বেরোয়নি কিছু বাইরে থেকেও ঢেলে দেওয়া হয়েছে? তুমি বলো, তুমি বলো কে তুমি, কেন এখানে এসেছ? তাই বলো, কাশিম বাজার কুঠি তুমি সেখানকার খবর পেলে কেমন করে? কাশিম বাজার কুঠিতে তোমার নেমন্তন্ন? আমার নেমন্তন্ন হলে আমি খুশি হতাম, তোমার নাচ দেখতাম, গান শুনতাম, কিন্তু আমার তো নেমন্তন্ন হয়নি সুন্দরী। সিপাহসালার ভাগ্যবান তার অনুপস্থিতিতে বাংলার কোনো জলছায় জমে না। ধনকুবেরের প্রীতি সকলেই কামনা করে সুন্দরী। সেই পাঞ্জাবি ছেলেটাকে ইংরেজরা বরাবর স্নেহের চোখে দেখে, আদর করে উমির চাঁদ বলে ডাকে। ও আজ দেখছি খুব বড় জাল পেতেছে, সেই জয়ী হবে। নেমন্তন্ন আমারও হয়েছে সুন্দরী, কিম্বাজার কুঠিতেই তোমার সঙ্গে আমার দেখা হবে। আলিয়া, বাংলার নবাব শুধু বিলাস বেশনেই দিন কাটায় এই কথা দেখি তুমিও বিশ্বাস করো? তাহলে কেমন করে বিশ্বাস করো যে তুমি যে খবর রাখো বাংলার নবাবের সে খবর রাখবার অবসর নেই? চেষ্টা করলে কি সব খবর গোপন রাখা যায়? এই যে তুমি তোমার
পরিচয় গোপন রাখবার এত চেষ্টা করলে কই পারলে? পেয়েছি বইটি, অস্বীকার করতে পারো তুমি গুপ্তচর নও? যারা তোমাকে পাঠিয়েছে তারা ভেবেছে নারীর রূপ থেকে নবাব গলে যাবে, কিন্তু জেনে রাখো খবর নিয়ে তুমি আর তাদের কাছে পৌঁছতে পারবে না। তুমি অত্যন্ত সব গুরুতর খবরের সন্ধান রাখো, এই অবস্থায় তোমাকে বাইরে যেতে দিলে তুমি তাদের বলে দেবে যে নবাবের রাজারা কিছুই নেই। এই অবস্থায় কি তোমাকে আমি বাইরে যেতে দিতে পারি বলো? পারি তবে বলো কি তুমি বলতে চাও তুমি কি তাদেরই একজন? প্রমাণ চাইবো, প্রমাণ দিতে না পারলে গুপ্তচরের শাস্তি মৃত্যুদণ্ড আমি তাই তোমাকে দেবো। মোহনলাল বলো, মোহনলালের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? তোমার নিজের মুখেই তা বলতে হবে, কারণ আমি জানি নারী সর্বনাময়ী। তোমার কথা যদি সত্য না হয় তবে স্থির যেন তোমার মৃত্যু মোহনলাল রোধ করতে পারবে না। তবে মৃত্যুদণ্ড দিবস শুনে তুমি প্রমাণ দিতে সম্মত হলে কেন? আপনি তোমাকে ভুল বুঝে তোমার কি আসে? এই যে মোহনলাল, এই বালিকাকে চেনো? ভালো করে চেয়ে দেখো, তোমার জবাবের উপর ওর বাঁচা মরা নির্ভর করছে। মোহনলালের দিকে মুখ তুলে তাকাও। আমি ওকে চিনি না, যা না মোহনলালের কথা শুনে ঢুকলে কেটে উঠলে কেন? মৃত্যু ভয়ে তুমি নাকি ভীতা নও? গোলাম হোসেন প্রতিহারী, দুঃসাহস এই বালিকার মোহনলাল। গোপনে প্রাসাদে প্রবেশ করে রূপের মোহ বিছিয়ে গোপন সংবাদ সংগ্রহ করে নিয়ে যেতে চায়, তোমাকেও আমার সন্দেহ ভাজন করে করতে চায়। বলে কিনা মোহনলাল ওকে চেনে, ওর পরিচয় জানে। গোলাম হোসেন ওকে নিয়ে যাও, আজ রাতটা ওকে কারাগারে বন্দি করে রাখবে, কাল ভোরে প্রকাশ্যে রাজপুতকে গুলি করে মারবে, আর ঘোষণা করে দেবে নবাবের আদেশে গুপ্তচরকে সাজা দেওয়া হয়েছে। যাও নিয়ে যাও। চলো চলো, তোমরা কোথায় যেতে হবে? দাঁড়া দাঁড়া দাঁড়াও, অশোক দাঁড়াও, একটুখানি দাঁড়াও। নবাবের নেমুকের দক আছে তা আমি জানি, কিন্তু কাজের এই উৎসাহ আমি আগে তো কখনো দেখিনি। জানাব গোলাম হোসেন মোহনলাল ওকে চেনে? মোহনলাল আমি মিথ্যে বলেছিলাম জাহাপনা। আমার কাছে মিথ্যে বলেছ? সাহস তো তোমার কম নয় মোহনলাল। জাহাপনা, মোহনলাল একটু চিন্তা করুক, তারপরে আপনাকে বলছি। বলো মোহনলাল। এবার সত্য কথা বলো মোহনলাল। জনাব আমি ওকে চিনি, ও আমার ভগ্নি। তোমার ভগ্নি নর্তকী? পুত্র
রক্তগিরার দস্যুকে অপহরণ করে, নিজের বুদ্ধির বলে ও পালিয়ে চলে আসে, কিন্তু কিন্তু সমাজে ছাই পায়নি জাহাপনা। তাই কি পেটের নাই ও গুপ্তচরে প্রবৃত্ত হয়েছে? ও গুপ্তচর নয় জনাব, প্রাসাদের বাইরে নবাবের হিতৈষী যে কজন সামান্য নরনারী রয়েছে ও তাদেরই একজন। শত্রুপক্ষের সংবাদ আমাদের জানায় ওর ওর সব গেছে জাহাপনা, কিন্তু কিন্তু দেশত্যাগ চাইনি। তবে পরিচয় দিতে ফোন দিতে হচ্ছিল কেন? লজ্জায় আশ্চর্য লজ্জাবোধ তোমার মহল্লাল, তোমার ভগ্নি নিজের দোষে নয় দুর্বৃত্তের হাতে পড়ে আজ গৃহহারা সর্বহারা। তুমি দরবারের একজন উচ্চ পদস্থ কর্মচারী হয়ে সেই ভগ্নিকে তো প্রশ্রয় দাওনি, তার সঙ্গে তোমার রক্তের সম্বন্ধ তাও অস্বীকার করতে চাও? তোমাদের নীতিবোধ বড়ই দুর্ভেদ্য। তার চেয়ে দেখতে জানাব, এ আগুনের শিখা দেখি কলকের কালিতে কালো হতে পারে। তোমাদের নবাবকে ক্ষমা করে সুন্দরী, আমার এই হতভাগা দেশে কে যে বন্ধু কে যে শত্রু তার সব খবর তো আমি জানি না। চলো আমি তোমাকে নিজে প্রাসাদের বাইরে রেখে আসি। ভেবে দেখেছি
করতে পারিনি। মুর্শিদাবাদ থেকে এক গুচ্ছ দীর্ঘ পর্যন্ত বাহিরে পাঠানো ফরম পাইনি। কারণ নবাবের গুপ্তচর সর্বদা সচেষ্ট পাহারায় রয়েছে। নবাবের বেগম নিজে এসেছে, সে কি করুন খুলে দিল কে? বাইরে থেকে ওরা বলল নবাবের বেগম বাইরে অপেক্ষা করছে, তাই কেউ সাহস পেল না বাধা দিতে। বেগম সাহেবের এদিকে আসতে, এই প্রাসাদে বেগম তিনি তোমার সঙ্গে দাঁড়িয়ে তুমি আমার খোঁজা দেহরক্ষী কালা বোবা, নবাব নিত্য বলেন হারামের সব খবর বাইরে যায়। হ্যালো হ্যালো, কিন্তু এত কালা বোমা কোথায় পাওয়া যাবে? না সিরাজকে বলো রক্ষীদের কানে সীসা গলিয়ে জেল ঢেলে দেয় আর জিভগুলি চোখ কেটে নেয়। দেখবে নিজের হাতে সে সব কিছু করছে। তাই আবার তিনি করবে, একটা মশা পর্যন্ত মারতে পারেন না, কিন্তু ইংরেজ মারতে কামান তো ঠিকই ব্যবহার করেন। আপনার আসনগুলো বেশ ইংরেজরা দিয়েছেন, ইংরেজের জিনিসগুলো বেশ। নবাবকে কত কি দিতে চান, কিন্তু নবাব তা নেন না। সিরাজের তাহলে পরিবর্তন হয়েছে? ওরে বাবা, সে মূর্তি দেখলেই ভয় হয়, সব সময় মুখ ভার, মনে হয় সাপ কিছুই নেই, একেবারে নতুন মানুষ। গেলেই দেখতে পারবেন মা, একদিন যাব সময় করে। একদিন কি বলছেন? আজই এক্ষুনি যেতে হবে মা। আমাকে তিনি পাঠালেন যে? তিনি তোমাকে পাঠালেন। আর আপনি যদি না যান, আর যদি তোমার সঙ্গেও না যাই, আমি ছাড়বো না আপনাকে। হ্যাঁ, সঙ্গে সৈন্য রয়েছে। তাই বুঝি? আপনাকে না নিয়ে আমি কিছুতেই যাব না মা, সারা রাত আপনাকে ধরে কাটবো। তখন কি না গিয়ে পারবেন? শুধু সিরাজ নয়, তোমারও অনেক পরিবর্তন হয়েছে দেখছি। আপনার মুখটি ভারী হয়ে উঠল কেন মা? আলমগীর বাদশার নাম শুনেছ? তার নাম আর কে শুনিনি মা। আলমগীর বাদশা হবার আগে ভাইকে হত্যা করেছিলেন, বাবাকেও বন্দী করেছিলেন, কিন্তু বেগম দিয়ে তা করাননি। সিরাজ তার বেগমকে নিজে পাঠিয়ে দিয়েছে এ মাসিকে ধরে নিয়ে যেতে। লোকে জানবে, লোকে বুঝতেই পারবে না যে ঘসিটি বেগম বন্দিনী। আর রাজা রাজ বলল,
নবাব নির্বোধ। নবাব বলেছেন